এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। পৃথিবীতে এত জায়গা থাকতে তুমি আমাকে মরতে এই উড়িষ্যায় নিয়ে এলে কেন? মামা, ইতিহাস পড়নি? ইতিহাসের সঙ্গে এর কি সম্পর্ক? আরে পড়নি, এককালে বাংলা, বিহার, উড়িষ্যা একই দেশ ছিল, তাই দেখতে এলাম। শুধু দেখতেই এসছো? না, শুনেছি জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম, তাই রং তুলি দিয়ে ক্যানভাসে তুলে ধরতে চাই। হ্যাঁ, তুমি তো শিল্পী, আঁকা ছবি চড়া দামে বিক্রি করবে, দেশ বিদেশে সুনাম অর্জন করবে, কিন্তু ভাগ্নে, আই মিন টু সে, তাতে আমার কি লাভ? তুমি প্রেম করবে, 25তম চান্সটা এই দেশে নিয়ে নাও, হয়তো কপালে শিখে চিড়তেও পারে। হ্যাঁ, আই মিন টু সে, মেরে বলেছ। বিউটিফুল, অতি সুন্দর। বিউটিফুল কে, কোথায়? কিছু দেখতে পেলে না? এই বন, জঙ্গল, পাহাড়, পর্বত যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে। শুনছো, শুনছো মামা? কি, চুরির শব্দ না নূপুরের শব্দ? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। আই মিন টু সে, আমার বড় খিদে পেয়ে গেছে। ওরে চল না, চল, আরে চল না, হাতছানি দিয়ে ডাকছে। জানো মামা, এখানে অনেক গোত্র আছে যারা আমাদের মতো বাংলা ভাষায় কথা বলে। তাদের ভাষা পেটে বাচ্চে তাসা। এই ড্রাইভার, জলদি চল না রে, খিদে লেগেছে যে। Thank you.
পিন্নামাও সব ঠিক আছে তো? আপনার রুম রেডি আছে। আচ্ছা মামা বল ভাগ্নে, তুমি জিনিসপত্রগুলো নিয়ে চলে আসো। ঠিক আছে চলো। রাজা তো ঠিকই বলেছিল, যেখানেই যাই মেয়েদের মেলা বসে গেছে। আই মিন টু সে, ছেড়ে কাকে ধরি? বাবু খেলা নিবি? বাবু খেলা নিবি? হা করে দেখছিস কি বাবু, কিছু নেই। নেব নেব, নিশ্চয়ই নেব। এই তোমার নামটা কি গো? তারা। ও তাই এমন ঝিকমিক ঝিকমিক করছো? আই মিন টু সে, এই তোমার নামটা কি গো? আমার নাম বিজুলি। হ্যাঁ হাই ভোল্টেজ। এসব কি বলছিস বাবু, কিছু নিবি না? হ্যাঁ নেব, নিশ্চয়ই নেব। নিশ্চয়ই নেব। 25, 26, 27, 28 আই মিন টু সে। ঝিনুক নিবি বাবু? ঝিনুক এসো। এই পরদেশি বাবু, ঝিনুক নিবি? ঝিনুক, ঝিনুকের হার চুরি পুতুল। এ পদেশি বাবু, অমন করে কি দেখছ? তোমাকে দেখছি। আমাকে? তুমি খুব সুন্দর। আমি? আমি সুন্দর? একদম পাগল বাবু তুই, আমি একটা পাহাড়ি মেয়ে আর আমায় বলে কিনা সুন্দর? সত্যি বলবো বাবু, তোর মতন সুন্দর আমি কখনো দেখিনি। তুই রাজার ছেলে না? আমি রাজার ছেলে নই, আমার নাম রাজা। জানি বাবু জানি, তুই দেখতেও রাজা নামেও রাজা। তুমি তো বেশ কথা বলতে পারো, এই জঙ্গলে বাস করে এত কথা শিখলে কি করে? শিখলাম আকাশের কাছে, পাহাড়ের কাছে, নদীর কাছে, ঝর্ণার কাছে, পাখির কাছে। আচ্ছা তোমার নাম কি? চুমকি। খুব সুন্দর নাম তো। নাম সুন্দর বললে কিছু হবে না বাবু। কটাকা ঝিনুক নিবি বল? এগুলো যদি বিক্রি না হয় আজ আমাদের হাই চলবে না। বল কি নিবি, মালা নিবি কি চুড়ি নিবি না পুতুল নিবি? সব নিলে কত টাকা হবে? সব সব মিলে 5, 10, 15, 7, 22, 20, 40, 2, 8, 50 সব মিলে 75। এই নাও 100 টাকা। বাবু ভাঙতি কোথা পাবো? তোমাকে ফেরত দিতে হবে না, এটা তোমার বকশিস। না বাবা না, আমরা বকশিস নিই না। রাখো না চুমকি, তুমি এটা নিলে আমি খুব খুশি হব। খুশি হবি? ঠিক আছে এই নে। সত্যি তুই রাজার ছেলে। আমার সব জিনিস বিক্রি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ মা 100 টাকায়। আর এই দেখ দোকান থেকে সব জিনিস নিয়ে এসেছি, আর এই নে বাকি 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 50 টাকা। তুই তো আমার মেয়ে না, তুই আমার ছেলে। তোর বাবা মরে যাবার পরে তোকে কত আদরে মানুষ করেছি, কোনদিন তোকে কুটো নাড়তে দিইনি, কিন্তু আজকে আর যে আমি পারি না রে, তোকে কত কাজ করতে হচ্ছে। ও মা কি বলিস, আমি না তোর ছেলে? তুই তো সত্যি সত্যি ছেলে না, তুই মেয়ে। তোর এখন বিয়ের বয়স, আমার এই দক্ষিণীর কুড়েতে তুই আমার সাত রাজার ধনায়ক মানিক।
সবসময় বুকটা ঢিপ ঢিপ করে মা, যতদিন না তোকে কারো হাতে তুলে দিতে পারছি আমি যে শান্তি পাবো না। ও মা, তুই আমার বিয়ের কথা বলছিস? দেখে নিবি আমার জন্য রাজপুত্র আসবে। সত্যি বলবো বাবু, তোর মতন সুন্দর আমি কখনো দেখিনি। তুই রাজার ছেলে না? আমি রাজার ছেলে নই, আমার নাম রাজা। জানি বাবু জানি, তুই দেখতেও রাজা নামেও রাজা। তুমি তো বেশ কথা বলতে পারো, এই জঙ্গলে বাস করে এত কথা শিখলে কি করে? শিখলাম আকাশের কাছে, পাহাড়ের কাছে, নদীর কাছে, ঝর্ণার কাছে, পাখির কাছে। আচ্ছা তোমার নাম কি? চুমকি। চুমকি, খুব সুন্দর নাম তো। সব সময় তোমার একই কথা, চলো খিদে পেয়েছে এসো। খিদে না পিপাসা? তোরা সবাই থাকতে ঝুমড়ি ডুবে যাচ্ছিল। সারা গ্রামের মধ্যে ঝুমড়ি আর চুমকি তো সবচেয়ে ভালো সাঁতার কাটে। চোরা বালিতে চুমড়ির পা আটকে গেছিল সর্দার। আমাদের ভাগ্য ভালো সর্দার, একজন পরদেশি বাবু তার নিজের জানের পরোয়া না করে ঝুমড়িকে বাঁচালো। পরদেশি বাবু? হ্যাঁ সর্দার, আমাদের বস্তির ওপারে বাংলোয় আছে। ঝুমড়ি, ঝুমড়ি কোথায়? ও ঘরে আছে সর্দার। রোজ নাগমাতাকে দুধ চড়ায়, তাই তোর প্রাণ বাঁচিয়েছে মা। দিদির কিছু হয়নি বাবা, অনেক পানি খেয়ে ফেলেছিল, পরদেশি বাবু পেটের থেকে সব পানি বের করে দিয়েছে। তোর যদি কিছু হয়েছে তো মা, আমি নাগমাতার পায়ে মাথা ঠুকে জীবনটাকে শেষ করে দিতাম। বাবা,
তুই কি করে বুঝবি বল? বাপের বুকের ব্যথা, তুই যখন এইটুকু ছিলি, তোর মা আমাদের ছেড়ে চলে গেল, তোর মুখের থেকে চেয়ে আমি এতদিন বেঁচে আছি, তোর পায়ে কাঁটা ফুটলে আমার বুকের ভেতর রক্ত ঝরে, রক্ত, এসব কথা আমি তো কি করে বোঝাব? না, আজ থেকে তুই বাড়ি বাড়ি পা দিবি না। বাবা তুমি কাঁদছ? তুমি এত বড় গোত্রের সর্দার, এত ছোট কথা ভেঙে পড়লে কি করে চলবে? বাবা, মেয়েরা তো জন্মায় পরের ঘরে চলে যাবে বলে, যেদিনকে আমি শ্বশুর বাড়ি চলে যাব সেদিনকে তুমি কি করবে? সেদিন, সেদিন একটা বড় পাথর আমার বুকের উপর রেখে দেব। বাপের সবচেয়ে গর্বের দিন কোনটা জানিস? যেদিন সে তার মেয়েকে বিদায় করে। দেখবি, দেখবি ঝুমরি, সেদিন আমি কাঁদবো না, কিছুতেই কাঁদবো না। না বাবা, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। ঝুমরি, 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 চুমকি, একি চুমকি, তোর তো জ্বর, আমাকে যদি জমর টেনে নিয়ে যায়, তোর বিপদের খবর পেলে আমি তোর কাছে ছুটে চলে আসবো। তা কি আমি জানি না, একদিন তোর সঙ্গে যাইনি বলে এইরকম বিপদ ঘটে গেল। নাগমাতা দিব্যি, এখন থেকে কোথাও একা যাবো না, তুই সঙ্গে থাকলে তবেই যাব। ঝুমরি, দেখেছিস, দেখেছিস শুক্র, দেখেছিস জানি, চুমকিকে দেখলে কে বলবে পরের ঘরের মেয়ে? দুজনে জানো এক মায়ের পেটের বোন। হ্যাঁ সর্দার, একজন অন্যের চোখের আড়াল হলে পাগল হয়ে যায়। নে এইটা কি? বাবা আমাদের দুজনের জন্য দুটো এনেছে। কেন রে, কাল কি দিন মনে নেই? কাল নবান্ন। শোন শুক্রু, সর্দার, পরদেশী বাবুর জন্য ঝুমরি নতুন জীবন পেয়েছে। হ্যাঁ সর্দার, কাল নবান্নের জন্য ওকে নেমন্তন্ন করে আসবি। হ্যাঁ হ্যাঁ সর্দার। থাক 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 মা, নাগমাতা তোদের ভালো করুক। শোন, কাল পরদেশী বাবুকে আমি নেমন্তন্ন করেছি, তোদের দুজনকে গাইতে হবে, নাচতেও হবে। সবাই নাচি রে, বাজি সবাই।
আমাদের উৎসব কেমন লাগলো বাবু? খুব ভালো। আমি তোমার কাছে সারা জীবন দিনই বাবু। তুমি আমার ঝুমরিকে নতুন জীবন দিয়েছো। এ আর এমন কি, আমি তো আমার কর্তব্য করেছি। আমি তোমার ঋণ শোধ করে দেব, যখন দরকার মনে করবে আমাকে বলবে। হ্যাঁ সর্দার, নিশ্চয় বলবো। আমার 25 নম্বর প্রেমিকাটা এসে গেছে বোধ হয়। আই মিন টু সে, এই ভিলেনটা কে? আমি? হ্যাঁ হ্যাঁ, তোমায় ডাকছে। আমাকে ডাকছেন কেন? কর্নেল কাউকে ডাকে না, অর্ডার যায়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে বোম্বার্ড করে দিয়েছিল, আমি সেই ফেমাস বোম্বার্ড কর্নেল। ইয়েস স্যার। বোম্বার্ড করে দেবো, যাও লাগেজ নিয়ে এসো। নেই স্যার, চলাম। এ বাবু ভয় নেই, টুরিস্টে। সেকেন্ড টুরিস্ট? হ্যাঁ, তুমি তো একবারে চাল পাতার সেপাই। এই ছোকরা কই বাদ নাই, রোজ ঘন্টা চার বোম্বার্ড করে আর্মিতে ভর্তি করে দেবো। এই ভয়, গাড়িতে লাগেজ আছে, রুমে নিয়ে এসো। কিছু মনে করবেন না মিস্টার, ড্যাডি আপনাকে এই গেস্ট হাউসের পেয়ারা ভেবে। প্লিজ ডোন্ট মাইন্ড। না 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 না, আমি কিচ্ছু মনে করিনি। মনে করব কেন? আসলে আপনাকে যখন দেখলাম মনে হলো আপনি কত চেনা, কত আপন। থাপ্পড় মারেনি যখন, তার মানে 25 নম্বর আমার সিওর সাকসেস। একি বাবু, আমার রাস্তা ছেড়ে দে। দু বাবা, যাকে দেখলে রাস্তা হারিয়ে ফেলি তার রাস্তা ছাড়ি কেমন করে বল? তুই কি বলছিস, আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারিস না, না বুঝতে চাস না? হ্যাঁ, এই দেখ চুমকি, তোর জন্য কি সুন্দর শাড়ি শহর থেকে এনেছি। শাড়ি? তুই ভেবেছিস এই শাড়িতে চুমকির মন ভোলাবি? হ্যাঁ চুমকি, তুই রঞ্জিতকে পাগল করে দিয়েছিস। পাগল? তোকে না বলে আমি জঙ্গলের আগুনের ফুলকি, আমাকে ধরলে হাতটাই পুড়বে, কোনো লাভ হবে না। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। সারা জঙ্গল যে জ্বালিয়ে দিতে পারে, সে ভয় পাবে একটা ছোট্ট আগুনের ফুলকিকে। সাবাস মঙ্গল, সাবাস। আজ এতদিন পরে আমার মনের মতো একটা শিষ্য পেয়েছি। এই অস্ত্র এই মহাদেশে শান্তির জন্য ব্যবহার হতো, কিন্তু তোর হাতে অস্ত্র তুলে দিয়েছি কেন জানিস? কেন গুরুদেব? আজ মানুষ আর মানুষ নেই, তারা জঙ্গলের পশু পাখি, এমনকি জঙ্গলটাকেও শেষ করে দিতে চাইছে। এরকম চললে আর বৃষ্টিও হবে না, জন্তু জানোয়ার না থাকলে প্রকৃতিও শেষ হয়ে যাবে, একদিন পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। তুই এই জঙ্গলকে রক্ষা করবি। করব গুরুদেব, আমার জীবন দিয়ে হলেও এই জঙ্গলকে আমি রক্ষা করব। সাবাস সাবাস, কিন্তু মনে রাখ, এই অস্ত্রকে তুই নিজের স্বার্থে কখনো ব্যবহার করবি না। কখনো করব না গুরুদেব। একলব্য তার বুড়ো আঙুল কেটে গুরুদক্ষিণা দিয়েছিলেন। আমাকে আদেশ করুন গুরুদেব, আমি আমার মাথা কেটে আপনার পায়ে তুলে দিই। না না না, তোর মাথা যেন চিরকাল উঁচু থাকে। যত আদিবাসী গরিব তাদের তুই রক্ষা করবি, তাতেই আমার শান্তি, আর সেই হলো আমার গুরুদক্ষিণা। আসি গুরুদেব। দেখি বাবা, এই তো আমার অস্ত্র শিক্ষা শেষ হয়েছে। মা, কাকু মিথ্য
আমি কি মিথ্যে বলেছি রে? বলবো? হ্যাঁ বল। তুমি কেন খুশি আমি জানি। কি জানিস, কি জানিস বল তুই? কি জানিস? ঝুমরি কাকির সঙ্গে দেখা হয়েছে না? কি রে মঙ্গলু, তাই? হ্যাঁ ভাবি, ঝুমরির সাথে কখন দেখা হলো? আমি তো সোজা গুরুদেবের আশ্রম থেকে এখানে এলাম। ঠিক আছে, ঝুমরির সঙ্গে তোর বিয়ে তো পাকা হয়েই আছে। সুযোগ সুবিধে মতো সর্দারের সঙ্গে কথা বলে বিয়ের দিনটা ঠিক করে নেব। আমি তো ঝুমরিকে বউ করে আনার জন্য দিন গুনছি। এই বাবু, তোর লজ্জা করে না? আমার মুখে মুখ দিলি, অসভ্য কথা কার? এই চুপি, কি বলছিস? এই পরদেশি তো তোর প্রাণ বাঁচালো। আমায় ক্ষমা করো গো বাবু, না বুঝে আমি অন্যায় করে ফেলেছি। একদম নড়বে না, চুপ করে বসে থাকো। আমি কি পাথর বাবু? হ্যাঁ, পাথরের মতো বসে থাকো। ঠিক আছে। কি হলো চুমকি? আমি আসছি, কান্তারাটি বাবু আসছে। কান্তারাটি বাবু? জঙ্গলে কাঠকাটার ঠিকাদার। ও, জঙ্গল কন্ট্রাক্টর? হ্যাঁ বাবু, আমাকে দেখলে জারতন করবে, সেই লোকটাকে আমার মোটেই ভালো লাগে না। আমি আসি বাবু। কিছু দেখতে পাও না? আমায় কিছু বললে বোধ হয়? হ্যাঁ শোনো, এ জঙ্গলে আমায় কেউ প্রশ্ন করে না, আর উত্তর দেবার অভ্যেসটাও আমার নেই। আপনি? ফুল বাওয়াল, আমার পরিচয় এ জঙ্গলের গাছপালাকে জিজ্ঞেস করলে তারাও বলতে পারবে। ছবিটা কার? আমার কল্পনা থেকে এঁকেছি। কল্পনা? বাহ, সুন্দর তোমার কল্পনা। চুমকি, তুমি তুমি আমার ছবি চুরি করছিলে কেন? তুমি আমার ফটো করছিলে কেন? আমি ফটো তুলিনি, তোমার ছবি আঁকছিলাম। হ্যাঁ, সেই ছবি কেন আঁকছিলে? বলবো কেন আঁকছিলাম? তুমি সব সময় আমার চোখের তারে বসে থাকো। সত্যি বাবু? কোথায় গেলি সব? কি হয়েছে বস? ওই ফালতু মেয়েটাকে এখানে কে এনেছে? তোরা জানিস না আমার শাল পিয়াল ভালো লাগে না? ভালো লাগে চন্দন কাঠ, তোদের বলেছিলাম জঙ্গল থেকে সোনার হরিণ আনতে। তার কথা বলছেন বস? চুমকি, যাকে আমি ভালোবাসি, যার আমি স্বপ্ন দেখি, যার ভাবনায় বিভোর হয়ে আমার ঠোঁট থেকে কবিতা বেরোয়, কবিতা। কিন্তু বস, ওই সোনার হরিণটা কি আমাদের জালে ধরা দেবে? বস, ওই মেয়েটা সর্দারের মেয়ে জিগরি দোস্ত, ওইটাকে তুলে আনলে সর্দারের জঙ্গলে আগুন লাগিয়ে দেবে। চুপ কর। সর্দার হচ্ছে কতগুলো আদিবাসী সবরা জঙ্গলিদের সর্দার, আর আমি হচ্ছি এই চন্দনমনের রাজা। রাজা চুমকিকে না পেলে আমি ওই সর্দারের বস্তি জ্বালিয়ে উড়িয়ে ফুল বাওয়াল করে দেবো। ফুল বাওয়াল! দিদি, আয় দিদি। তুই কার কথা ভাবছিস? কার কথা আমি ভাববো? চুমকি, আয় চুমকি। অবেলায় শুয়ে আছিস, শরীর খারাপ হয়েছে? না মা, এমনি। তাহলে আজ কদিন ধরে লক্ষ্য করছি তুই রাত দিন কি সব ভাবিস। না, আমি কারোর কথা ভাবছি না, কিছু ভাবছি না। লুকুচ্ছিস কেন? তুই যাবি এখান থেকে? দিদি, বাবা তোর সঙ্গে মঙ্গলুদার বিয়ে ঠিক করেছে, তোর যদি কোনো আপত্তি থাকে তাহলে যা নাগমাতার কাছে গিয়ে সব জানিয়ে দে। শোন না, তোর মনে যদি কোনো আশা থাকে তাহলে নাগমাদাকে গিয়ে খুলে বল,
আমাদের সুখ দুঃখ সবই যে তারই হাতে। দেখবি তিনি তো সব প্রশ্নের উত্তর দেবেন। কোথাও যাবি না, তুই তো বলেছিলি যেখানে যাবি আমাকে নিয়ে যাবি। বুঝেছি বুঝেছি, তুই নাগমাদার কাছে যা চাইতে এসেছিস তাতে আমার কোনো ভাগ নেই। তার মানে তোর মনের কথাও তাই। ছাড়, তুই কি চাইলি বল, আগে তুই বল। তুই বল না। না আগে তুই বল। তুই বল না আগে। বলবো যেদিন আমার মনের আশা পূর্ণ হবে সেদিন। এবার তুই বল। বলবো, যা চেয়েছি তা পাই, তারপরে বলবো। চুমকি দিদি, চুমকি দিদি, আমি বলবো। দিদি কি চাইলো? কি চাইলো রে? দিদি যাকে মন দিয়েছে তাকে চাই। এক থাপড় মারবো, তুই যা এখান থেকে। আচ্ছা, তুমি তাহলে ডুবে ডুবে জল খাচ্ছ। এই চুমকি, বল না। কি বল না দিদি? বল না চুমকি, বল না চুমকি। বলবো না, বলবো না, বলবো।
দুষ্টু ছেলে পাকামো হচ্ছে না? চাচা ভাতি যায় কি কথা হচ্ছে? না ভাবি, আসলে আসলে আমি জানতাম না যে ঝুমরি আমাকে এত ভালোবাসে। আচ্ছা, ব্যাপারটা হলে এত দূর ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। ভাবি, মঙ্গলা, কি হয়েছে শোন। আজ আমি ওকে উচিত শিক্ষা দেব। তোরা কি বকছিস মারি? হ্যাঁ, তোদের তোদের অবস্থা এরকম করে ফেললো আর তোরা বুঝতে পারলি না এ কাণ্ড করলো কে? বস, মনে হয় সব ভূত প্রেতের কেরামতি। কি বাজে কথা বলছিস? হ্যাঁ বস, তীর ধনুক গুলি বন্ধু খোলে ঠিক লোকটাকে ধরে ফেলতাম। এটা কিন্তু অন্য কিছু, হাওয়াতে যাচ্ছে আর আসছে। গভীর চক্রান্ত, আগে এই চক্রান্তকারীকে খুঁজে বের করতেই হবে। এ বাবু, ছবি নাকি অমন করে কি দেখছিস? সত্যি বলবো চুমকি, তোর মতন সরল সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। তোকে যতই দেখি মন ভরে না। কি হলো চুমকি? এখানে কি যেন একটা, এটা কামড়ে ধরেছিল। ও মা, এই জোকটা কি ফেলে দিলে, মারলে না? না বাবু, জীবন যখন দিতে পারবো না জীবন নেব কেন? সত্যি চুমকি, তুমি যত সুন্দর তোমার মনটা তার চেয়েও সুন্দর। একটা কথা বলবো? বল বাবু। জানি না আমি কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি।
বাবু। হ্যাঁ চৌকি, ভালোবাসা তো পাপ নয়। বাবু, আমার আমার যে বড় ভয় করে। তুমি আমাকে ভালোবাসো না? দিন রাত আমি শুধু তোমার কথাই ভাবি, তোমার মিষ্টি মিষ্টি কথাগুলো সারাক্ষণ আমার কানে বাজে। সত্যি? হ্যাঁ বাবু। চুমকি,
ছাড়া আর কিছু চাই না আমি, মনে শুধু দিও গো চলে গেছে। I mean to say, তোমার হাতে নিশ্চয়ই জাদু আছে। জাদু মন্ত্র? হ্যাঁ, কি সুন্দর, কি কি রসগোল্লার মতো নরম, তোমার সবকিছু সুন্দর। আপনিও তো খুব হ্যান্ডসাম। যারা ফিরতে কহে না, কিন্তু আগে ২৪ জন আমার গালটার উপরে অ্যাটাক করতো কেন? কি বললি? আই মিন টু সে গাল। ও গাল। আপনি সে কোথায় গেল? স্বপ্ন দেখছিলে, আর্মিতে জয়েন করে স্বপ্ন দেখলে সব বোমবাদ হয়ে যাবে। আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে, কারণ মন যখন মন দিয়ে আরেকটি মনকে খুঁজে, সে মন আসতে বাধ্য হয়। কি হলো, চুপ করে আছো? ঝুমরি, এই ঝুমরি শোনো, মন যখন মন দিয়ে আরেকটি মনকে খুঁজে, সে মন আসতে বাধ্য হয়। পরদেশি বাবু, পরদেশি বাবু, পরদেশি বাবু, পরদেশি বাবু, পরদেশি বাবু।
কেমন আছিস? এই লোকে দেখলে কি ভাববে? ভাবুক না, তাতে আমার বই গেছে। জানিস, ভাবি বলছিল তোর বাবার সঙ্গে কথা বলে এ মাসেই তোর আর আমার বিয়ের কথা পাকা করবে। বিয়ে আমাদের? হ্যাঁ, তুই বউ সাজবি, আমি নিজে হাতে তোর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবো। না মঙ্গলু, না, এটা তোর স্বপ্ন। স্বপ্ন? হ্যাঁ মঙ্গলু, আমি তোকে বিয়ে করতে পারবো না। এটা তুই কি বলছিস শুনলি? ঠিক বলছি, বিশ্বাস কর আমি আমার মনটা অন্য কাউকে দিয়ে দিয়েছি। না না না, তুই তুই এমন কাজ করতে পারিস না ঝুমরি। আমি তোকে ভালোবাসি, তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। তুই অন্য কারো হতে পারিস না, তুই আমার, শুধু আমার। ঝুমরি, তুই এ কথা আমায় আগে বলিসনি কেন মঙ্গলু? তাছাড়া একটাই তো মন, দুজনকে কেমন করে দেব? খালি শরীরটা আছে, সেটা যদি তুই চাস নিয়ে নে। ঝুমরি, যে শরীরে মন নেই সেই শরীরটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, কি করব? বাড়িতে বউ হয়ে আসবে না ভাবি। কি বলছিস মঙ্গলু? আমি ঠিকই বলছি। নিশ্চয়ই তোরা ঝগড়া করেছিস? না ভাবি, ওর সঙ্গে আমার কোনোদিনই ঝগড়া হবে না। তাহলে তাহলে কি হয়েছে? চুমনি আমাকে ভালোবাসে না ভাবি, সে অন্য কাউকে ভালোবাসে। হ্যালো মিস্টার রাজা। আশ্চর্য, আমার নামটাও জেনে ফেলেছেন। ফুল বাওয়াল। দেখো মিস্টার রাজা, এই জঙ্গলে দু রকমের পাখি আছে। একটা হচ্ছে দেশি পাখি, সেগুলো তো এখানে থাকে। আর এক রকমের পাখি আছে এই জঙ্গলে, পরদেশি পাখি। বাইরে থেকে উড়ে এসে কিছুদিন কিচির মিচির করে। এদের না চিনলে আমি এত বড় কাঠের ব্যবসা চালাচ্ছি কি করে? ও, আপনি তাহলে সেই কান্তারাটি? এখানকার লোকে কন্ট্রাক্টরকে কান্তারাটি বলে। আমি রঞ্জিত, রঞ্জিত সামন্ত রায়। তুমি তো শিল্পী, আর্টিস্ট। আমার একটা ক্রোকোডাইল ফার্ম আছে, সেখানে তোমাকে নিয়ে যেতে পারি। ছবি আঁকার অনেক খোরাক পাবে, যাবে? হুম হুম। কি আর্টিস্ট সাহেব, কেমন লাগছে? খুব ভালো। ফুল বাওয়াল। আরে হ্যাঁ, এক একটা পেগ হয়ে যাক। না, আমি মদ খাই না। মদ খাও না? শিল্পী হয়ে মদ খাও না? আশ্চর্য। ও, তুমি তো আবার কল্পনায় ছবি আঁকো। হ্যাঁ,
এবার কিন্তু কল্পনার নায়িকা বাস্তবের নায়িকা হতে যাচ্ছে না? আমি কিছু বুঝতে পারলাম না। বুঝলে না? না না বোঝার ভান করছো? আমি চুমকির কথা বলছি। চুমকি? ছবি একে একে তাকে তো এখন ভালোই ফাঁসিয়েছ রঞ্জিত বাবু। দেখো রাজা, তুমি বোধ হয় জানো না এদের গোত্রের কতগুলো নিয়ম আছে। ওরা কোনোদিন কোনো পরদেশিকে নিজের করে না। যদি কেউ নিজের জাত ছেড়ে বিদেশির সঙ্গে সম্পর্ক করে, তাহলে সর্দারের হুকুমে তাদের দুজনকে নাগ মাতার সামনে উৎসর্গ করা হয়, উৎসর্গ। সেই জন্যে তোমাকে একটা সদুপদেশ দিই, সর্দারের কানে এ কথা পৌঁছানোর আগে তুমি এই জায়গা ছেড়ে চলে যাও, আজই রাতের ট্রেনে। মরার আগে যারা বারবার ভয়ে মরে তাদের দলে আমি নই। মানছি আমি চুমকিকে ভালোবাসি, ভালোবাসা কোনো পাপ নয়। এ কথা জানার জন্য আমাকে এত দূর আনলেন কেন? এ জঙ্গলের গাছপালাকে জিজ্ঞেস করতেন, তারাও বলে দিত চুমকির জন্য রাজা মরতেও ভয় পায় না। রাজাবাবু, আমার লোক তোমায় বাংলোয় পৌঁছে দিয়ে আসবে। বাংলোর পথটা আমি চিনি, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। শুনলি রাকা? Yes boss। ও কি বলে গেল? ও চুমকির জন্য মরতেও প্রস্তুত। তুই একটা কাজ কর, রাত পোয়াবার আগেই আমার পথের কাঁটাটাকে তুলে ফেলে দে। যা! চেষ্টা করেছিলাম বস, কিন্তু বুঝেছি। কাউকে চিনতে পারেনি তো? সম্মুখে চিনতে পেরেছে বস। কি করে মুখোশটা খুলে গেছিল? তো অসুবিধা হয়ে গেল, আমার মুখোশটাও খুলে যাবে। Oh, my God.
কি বললি? পরদেশী বাবুকে? হ্যাঁ সর্দার, কতগুলো গুন্ডা বাবুকে মারতে এসেছিল, কিন্তু বাবু অল্পের জন্য বেঁচে গেছে। মানে তেমন কিছু হয়নি, মাথাটা একটু ফেটে গেছে। আমি বাবুকে দেখতে যাব। চুমকি, কি হয়েছে মা, এত চাচাচ্ছো কেন? যে পরদেশী বাবু ঝুমরিকে বাঁচিয়েছিল, কাল রাত্রে গুন্ডারা তাকে মেরে রক্তারক্তি করে দিয়েছে। বাবু, ঝুমরি তুমি? বাবু তোমার কি হয়েছে? না না, তেমন কিছু না, মাথাটা একটু। বাবু কোথায়? বাবু কোন ঘরে আছে? আমি আসি বাবু, বাবা এসেছে। বাবু আসুন। সর্দার, কারা করেছে বল বাবু, তাদের আমি উপযুক্ত শাস্তি দেব। চিনতে পারিনি সর্দার। দেখ বাবু, তুই আমার ঝুমরির জীবন বাঁচিয়েছিলি, তোর ঋণ আমাকে শোধ করতেই হবে। শুকর জানি সর্দার, আজ থেকে তোরা পরদেশী বাবুকে দিন রাত পাহারা দিবি। কিছু দরকার নেই সর্দার, জীবন মরণ তো উপরালার হাতে, তাকে কেউ এড়াতে পারবে? তা ঠিক, তা ঠিক, তবে কোন অসুবিধা হলে আমায় নিশ্চয়ই খবর দিবি। হ্যাঁ চল। তুই তোর পরদেশী বাবুকে দেখতে যাচ্ছিস। হ্যাঁ, কিন্তু সবাই যদি জেনে যায় তোর ভালোবাসার কথা? না, পরদেশী বাবুকে ভালো করে দে মা, ভালো করে দে। পরদেশী বাবুকে তাড়াতাড়ি ভালো করে দে। ঝুমরি তুই? চুমকি তুই? আজ আবার কি চাইতে এসেছিস? তুই কি চাইতে এসেছিস? তুই নিশ্চয় কাউকে মন দিয়েছিস। তুই তোর মনের কথা বলছিস। আর তুই? আমিও। সত্যি বলছিস? বল না কে রে। আগে তুই বল। না তুই বল। তুই বল। তুই বল। ঠিক আছে, আমি গুনছি, যার কাছে আগে থামবে সে বলবে। ঠিক আছে। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। তাঁতির বাড়ি ব্যাঙের বাসা, কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায় তাই রে নাই রে না। এবার তুই বল। আমি? না না, আমি ভীষণ লজ্জা লাগছে। চুমকি তুই ভীষণ ঢং করিস, তাড়াতাড়ি বল না। না না, বল না। বল না। ভর্তিসি বাবু, তাহলে আমার মনে প্রেম জাগালি কেন মা? ওখানে খুঁজ
পালাই বাবু, কান্দাইতে বাবু এসে গেছে। কিছু না, আমি জানি তুই কি ভাবছিস। কি? পরদেশি বাবুর কথা? দিদি, তুই তো ভালোবাসিস পরদেশি বাবুকে, কিন্তু সে তো ভালোবাসে চুমকি দিদিকে। মৌলি, সত্যি কি না বল। দিদি, চুমকি দিদি তোর সবচেয়ে ভালো বন্ধু, ওর কাছ থেকে পরদেশি বাবুকে কেড়ে নিতে পারবি? না। জানি, তাহলে তুই যাকে ভালোবাসিস সে যাকে ভালোবাসে তুই তাকে ভালোবাস, তাহলেই তোর ভালোবাসা সার্থক হবে। বস, বস, কে? চুমকিকে পাওয়ার আশা ছেড়ে দিন বস, সে এখন পরদেশবাবুর প্রেমে পাগল। না, চুমকি যদি আর না হয় তাহলে তাহলে আর কারো হতে পারবে না, কারো না। নিয়ে যাও এটাকে, নিয়ে কুমিরের মুখে ফেলে দাও। যাও। ঝুমরি, কি হয়েছে আজ তোর? নিশ্চয়ই মাথাটা খারাপ হয়েছে। না, আমার মাথা খারাপ হয়নি, কিন্তু আরেকজনের মাথা খারাপ করার ব্যবস্থা চলছে। কার? ন্যাকা, কিছু বোঝো না। না, সত্যি বুঝতে পারছি না। তুই তোর পরদেশি বাবুর কাছে আজকে যাবি না? ও, সেই জন্যই আমাকে সাজাচ্ছিস? হ্যাঁ, সেই জন্যে। সত্যি রে, তুই আমাকে কত ভালোবাসিস ঝুমরি। কেন তোকে ভালোবাসি জানিস? কেন? আমিও যে পরদেশি বাবুকে ভালোবাসি, কেন ভালোবাসবো না বল? সে যে আমার জীবন বাঁচিয়েছে। ঝুমরি, তুই তুই সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি। তুই আমাকে এই কথা আগে বলিসনি কেন? কি করে বলবো? তুই কি আমাকে জিজ্ঞেস করেছিলি সেদিন নাগমাতার মন্দিরে? তুই আগে বলে দিলি, আমি বলতাম কি করে? তার মানে, তার মানে আমি আমি তোর ভালোবাসা কেড়ে নিয়েছি, এখন এখন কি হবে? ঝুমরি, তুই হাসছিস? তুই হাসছিস কেন ঝুমরি? ওরে পাগল, কিরকম ঠকালাম! দেখ, আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, তুই পরদেশি বাবুকে ভালোবাসিস। হ্যাঁ, এবার বল, আমি কেন পরদেশি বাবুকে ভালোবাসবো না? বাপরে বাপ, এমন ভয় পাইয়ে দিয়েছিলি! ঠিক আছে ঠিক আছে, এবার তুই যা, তোর পরদেশি বাবুর পচিয়ে থেকে থেকে চোখে জল শুকিয়ে যাবে। কি হলো রে? দাঁড়া, তোকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে চুমকি, কারোর নজর না লেগে যায়। এবার তুই যা। বাবু, আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কেন? কতক্ষণ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করে রয়েছি আর তুমি এখন এলে? কিন্তু তোমার জন্য যে আরেকজন অপেক্ষা করে বসে রয়েছে সে কথা বুঝি ভুলে গেছো? কে? কার কথা তুমি বলছো? যাকে তুমি সমুদ্র থেকে বাঁচিয়েছিলে। ও, ঝুমরি? হ্যাঁ, সেই ঝুমরি, তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে। ঝুমরি আমাকে? কিন্তু 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 আমি জানি না, যদি ঝুমরি তোমাকে এত ভালোবাসে তাহলে তুমিও তাকে ততই ভালোবাসো। না না,
আমাকে বিশ্বাস করো চুমকি, আমি কখনো চুমরিকে ভালোবাসিনি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এরকম হাসছো কেন? আমি ভেবেছিলাম শহরে বাবুদের অনেক বুদ্ধি, কিন্তু আমার পরদেশী বাবু একটা বোকা। আরে বাবু, অমন করে কি দেখছিস? ঝুমরি আমাকে ওর প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আমি তোকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তার মানে ঝুমরি তোকে ভালোবাসে কিনা? ও তাই? আমি তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম। এসব কি চুমকি? হার গয়না চুমনি এসব পরিয়ে তোর কাছে পাঠিয়েছে। না চুমকি, তোমার সরলতাই আমার ভালো লাগে, এসব ধার করা সাজ তোমাকে মানায় না, খুলে ফেলো এসব। চলো তাহলে আমি তোকে কি করে ভুলে যাই সুন্দরি, কি করে ভুলে যাই? বল সুন্দরি। নমস্কার সর্দার। নমস্কার। নমস্কার। চাও। আরে কান্তারাটি বাবু, আজ হঠাৎ এই সর্দারের কোনোতে কাজ আছে? হ্যাঁ ফুল বাবা, মানে আমি চুমকির কথা বলতে এসেছিলাম। চুমকির কথা? হ্যাঁ, চুমকি পরদেশি বাবুর প্রেমে একেবারে দিওয়ানি হয়ে গেছে। কে সেই পরদেশি বাবু? সেই যে তোমার মেয়ের জীবন বাঁচিয়েছিল। তুমি ঠিক বলছো কান্তারাটি। হ্যাঁ ফুল বাবা। না না বাবা, এ কথা পুরো মিথ্যে। মিথ্যে? চুমকি আমার ছোটবেলার বন্ধু, ও কি করে না করে আমি সব জানি। সব জানো? তাহলে এটাও জানো যে চুমকি পরদেশি বাবুর সঙ্গে সবসময় ঘুরে বেড়ায়? ঘুরবেই তো, পরদেশি বাবু শিল্পী, ও চুমকি ছবি আঁকে, আর সেজন্য চুমকিকে পয়সাও দেয়। বলো বাবা, রোজগার করা কি খারাপ পাপ? না। চুপ করে আছিস কেন কান্তারাটি বাবু, বল উত্তর দে। আমি জানি নাগাল না পেলেই আঙুর ফল টক,
আমার বন্ধুকে বদনাম করার আগে তুই আগে নিজেকে সামলা। চুমরি ঠিক বলেছে কান্তারা কি বাবু, বস্তির মানুষকে বদনাম করলে তাকে শাস্তি দেবার নিয়ম আমাদের গোত্র আছে। প্রথমবার বলেই তোমাকে ছেড়ে দিলাম, যাও, আর যেন এমন ভুল না হয়। সমুদ্রে ফেলে দাও, যাও। কি হলো, কি হলো মা? মা, পরদেশি বাবুকে কারা যেন জলে ফেলে দিয়েছে মা। সব সময় পরদেশি বাবুর কথা ভাবিস বলে এই স্বপ্ন দেখেছিস। আজ হচ্ছে আমার জীবনের সবচেয়ে আনন্দের রাত, খুশির রাত, ফুল বাওয়াল। শোনো, সবাই 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 যাও, মদ খাও, নাচ গানের ব্যবস্থা করো, যাও। Yeah.
এ বাবু, পরদেশি বাবু, হে এই বাবু, বাবু এখনো প্রাণ আছে। হে বাবু, তোর এসব কি করে হলো? জানি না, কাল রাতে কিছু লোক আমাকে অ্যাটাক করলো, তারপর তারপর ওরা তোকে সমুদ্রে ফেলে দিল। চল চল, তোকে কবিরাজের কাছে নিয়ে যাই। পটল বাবু, আজকে ডন বৈঠক দেবেন না? দেখছিস না, আমি এইখানে ডন বৈঠক মারছি। কিন্তু ডিম সেদ্ধ আধে, ওগুলো তো অনেক হয়েছে। ওই কর্নেল বুড়োর নাকে দড়ি দিয়ে আমায় ঘোরাচ্ছে। আর নয়, এবার কর্নেল গনফট, স্মিতা উদ্ধার। তুই জানা বাবা, যা। মামা, মামা, হ্যাঁ মামা, রাজা বাবুকে দেখেছো? চোখ যদি জিজ্ঞেস করে আমার কাজল কোথায় গেল, আমি কি বলবো? আই মিন টু সে, ভাগ্নে কাল রাত্রে ফেরেনি। মামা, তাহলে আমার স্বপ্ন সত্যি? নিশ্চয়ই আমার বাবুর কোনো বিপদ হয়েছে। চুমকি, কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বাবু, বাবু, পরদেশি বাবু খবর পাঠিয়েছে। ভাগ্নে কোথায়? সর্দারের ঘরে। বাবু, এই গরম দুধটা খেয়ে নে, শরীরটা ভালো হয়ে যাবে। বাবু, বাবু তুই ভালো আছিস তো? বাবু, এই ঝুড়ি আমাকে দুধটা দিয়ে, আমি খাইয়ে দিচ্ছি। ঝুড়ি, কিছু বলবি? তুই আজ আমার কাছে ধরা পড়ে গেছিস। তুই পরদেশি বাবুকে ভালোবাসিস না? জেনে যখন গেছিস তখন আর জিজ্ঞেস করছিস কেন? ঠিক বলেছিস, আমি কেনই বা জিজ্ঞেস করছি। আরে, তুই তো জানিস পরদেশি বাবু জুমকিকে ভালোবাসে। হ্যাঁ জানি। তাহলে তুই পরদেশি বাবুকে ভুলে যাওয়ার চেষ্টা কর। গহীন গাঙে ঝাঁপ দিয়েছি, কুল নেই, কিনারা নেই, অরুণ ছাড়া গতি নেই। মঙ্গলু বল, তুই কি তোর মন থেকে আমাকে মুছে ফেলতে পারবি? না, এই জন্য পারবো না। যেটা তোর পক্ষে সম্ভব নয় সেটা আমার পক্ষে সম্ভব হবে কি করে? মঙ্গলু, কেউ পেয়ে আনন্দ পায়, কিন্তু হারানোর আনন্দ কজনের ভাগ্যে জোটে? দুবার তোরা খতম করতে গেলি, দুবার বাঁচলো কি করে? বস, রাখে হরি তো মারে কে, মারে হরি কে? এসব পুরনো কথা আর চলে না। বস, আমি বলছিলাম। কি কি বলছিস তুই? কি বলছিস তুই? সবচেয়ে ভালো কাজ হবে আমরা যদি মেয়েটাকে তুলে আনি। না, সেটা করার থাকলে আমি খাঁচায় ভরা বাঘের মতন ছটপট করতাম না। আমার আমার ইচ্ছা, আমি চুমকিকে সসম্মানে বিয়ে করব। বিয়ে? নমস্কার মাসিমা। নমস্কার মাসিমা। দেখুন, রঞ্জিত বাবু আর জন্য কি সব পাঠিয়েছে? এইসব কন্ট্রি বাবু পাঠিয়েছে, কি আছে এর মধ্যে? এসব শাড়ি, গয়না, ফল, মিষ্টি,
আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবার কিছু নেই মা। ফুল বাবাল, বাড়িতে মেয়ে থাকলে প্রস্তাব তো আসবেই, বাড়ির গুরুজনেরা এসব প্রস্তাব নিয়ে আসেন, কিন্তু আমি তো এই জঙ্গলে একা, তাই নিজেই এলাম। চুমকিকে আমার হাতে তুলে দিন মা। কান্তারাতি সাহেব, তুই আমাদের গোত্রের রীতিনীতি জানিস না। আমাদের ঘরের মেয়ে অন্য জাতিতে বিয়ে হলে তাকে নাক বাঁধার সামনে উৎসর্গ করতে হয়। এই নিয়ম চলে আসে যুগ যুগ ধরে। তুই যা কান্তারাতি সাহেব, তোর সঙ্গে আমি আমার চুমকির বিয়ে দিতে পারবো না। আমার সঙ্গে হবে না? ফুল বাবা, তবে কি ওই রাজার সঙ্গে হবে? রাজা? কে রাজা? সেই পরদেশি বাবু যে ঝুমরিকে জল থেকে বাঁচিয়েছিল, তাকেই তো চুমকি সবকিছু দিয়ে বসেছে। না, চুমকি কখনো এই কাজ করতে পারে না। একটা আগুনের ফুলকিতে তোমার ঘর জ্বলে যাবে, আর তোমার ঘর জ্বললে সারা বস্তি ছারখার হয়ে যাবে। এই আমার কথায় যখন বিশ্বাস হচ্ছে না, তখন নিজের চোখে দেখে এসো তোমার মেয়ে সেই ছেলেটার সঙ্গে দিন রাত কিরকম কেলি করছে। কেলি ফুল বাবাল, বৃষ্টি আর ছাড়বে না, মা ঘরে অপেক্ষা করছে, চল যাই। তুই এখন যা, অনেক রাত হয়ে গেছে। তুই যা বাবু, তুই যা না রে বাবু। চুমকি, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? মা, আমি ঝুমরির বাসে গিয়েছিলাম। তুই আমাকে মিথ্যে কথা বললি? তুই ভাবছিস আমি কিচ্ছু জানি না? আমার পেটে জন্ম নিয়ে তুই এমন কাজ করতে পারলি? বুড়ি মায়ের মুখটা তুই পোড়ালি? আমি কিছু বুঝতে পারছি না মা। আর বোঝবার কি বাকি আছে? তুই শেষে পরদেশি বাবুর সঙ্গে মা, আমাকে মা বলে ডাকবি না। আর শোন, যদি বস্তিতে এ কথা একবার রটে যায়, আমি আমি বিষ খেয়ে মরবো, আমি সমুদ্রে ডুবে মরবো। মা, তুই এ কি বলছিস? আমি কি অন্যায় করেছি? ভালোবাসা কি পাপ? ও, তাহলে আমি যা শুনেছি সব সত্যি? হ্যাঁ মা, সত্যি। আমি পরদেশি বাবুকে ভালোবাসি। কি বললি, কি বললি তুই, কি বললি? আমি যদি তোর প্রেমের নেশা না ছাড়াতে পারি, তবে আমারই একদিনকে তোরই এক। তুই যদি ঘরের বাইরে পা রেখেছিস, আমি কুড়াল দিয়ে তোর পা আমি টুকরো টুকরো করে দেবো। মা, স্মিতা, স্মিতা পরে নে। ভেরি গুড মাই ডিয়ার বয়, এতদিনে তুমি গুণীজনেদের আদর করতে শিখেছ। আচ্ছা, আরেকটা মালা কই? কেন? এই আমার জামাইর জন্য। জামাই? হ্যাঁ জামাই। এসো জামাই, ইনি হচ্ছেন মিস্টার সূর্যোদয়, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছি পটল। আই উইল সে গ্ল্যাড টু মিট ইউ। আরে কি গো এত দেরি? রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিল। স্মিতা, ব্যাপারটা কি? আমার হাজবেন্ড। হাজবেন্ড? কিন্তু আমার কিন্তু কি প্যাডেল, আর্মিতে কিন্তু ভিন্তু চলে না। স্মিতা আমার একমাত্র মেয়ে, আর এ হচ্ছে আমার একমাত্র জামাই। ইনি কি স্মিতা? টুরিস্ট, সবসময় জোকারের মতো থাকে। পটল, আর্মিতে জোকারগিরি চলবে না, শত্রুকে বম্বার্ড করে দেবে। আমরা দেরি করছি কেন? চলো বেরিয়ে পড়ি। চলো। বাই মিস্টার জোকার, আই মিন পটল বাবু। মিতা আমার হাত থেকে পিছলে বেরিয়ে গেল। গুড বাই 25 নম্বর, আই মিন টু সে, আমি এখন কি করব?
এরকম কখনো করবে না। আমি কি করব, মা সব কথা জেনে গেছে, আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। সারাদিন তুমি এলে না, তাই নিজেকে আটকে রাখতে পারলাম না, চলে এলাম অন্ধকার পথে। আস্তে আস্তে কতবার হুজুর খেয়েছি, তবু ফিরে যেতে পারলাম না। চুমকি, তুমি কাঁদছ? তুমি আমাকে ভালোবেসে কত কষ্ট পাচ্ছ, আর আমি চুমকি। বাবু, মা উঠে গেছে, তুমি চলে যাও বাবু, চলে যাও। চুমকি, কে এসেছিল এখানে বল, বল কে? বল, আমার ঘরে এত রাত্রে কেন এসেছিলি? আমাদের মেয়েটার ইজ্জত নেবার জন্য? আমি গরিব মূর্খ জঙ্গলি লোক বলে আমাদের কি কোনো ইজ্জত নেই? আমাকে শেষ করে দাও, কিন্তু বেঁচে কলঙ্ক দিও না মা। বেশি বেশি কলঙ্কের কালী মাখানো তোদের পরদেশী বাবুদের ধর্ম, কারণ তোদের রক্ত পাপে ভরা। না, আমার রক্তে কোনো পাপ নেই, তোমাদের চোখে পাপ। বাবু, না মা, না, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে তুমি। রাজা ভালোবাসার জন্য আস্তে আস্তে জীবনও দিতে পারে। ও তোকে মিথ্যা কথা বলছে, ও বিয়ে করবে তোকে? জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর ওকে। বাবু, তুমি তুমি আমাকে বিয়ে করবে তো? মার অনুমতি পেলে। বাবু, কোনো কথা শুনতে চাই না। সে চুমকি হোক আর ঝুমরি হোক, যে গোত্রের দস্তুর ভাঙবে তাকে শাস্তি পেতেই হবে। সেদিন আমি কানে শুনে কথাটা বিশ্বাস করিনি, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করি কি করে। চুমকিকে বলে দে সে যেন আর ভুল না করে। বাবু, ঝুমরি তুমি? চুমকি কোথায়? চুমকি আর আসবে না বাবু, তুমি এখান থেকে চলে যাও। কি বলছো তুমি? ঠিক বলছি, কিন্তু চুমকিকে ছেড়ে আমি তো এখান থেকে যাব না। তুমি তো আমাদের গোত্রের নিয়ম জানো বাবু। হ্যাঁ, সব জানি। সর্দার আমাকে নাগমাতার সামনে উৎসর্গ করবে। ঝুমরি, সব জেনে শুনে চুমকিকে আমি ভালোবেসেছি। ভালোবাসার জন্য যদি আমার জীবনটা যায়, এতটুকু দুঃখ করব না। সত্যি পরদেশী বাবু, চুমকি কত ভাগ্যবতী, চুমকিকে তুমি কত ভালোবাসো। হ্যাঁ ঝুমরি, চুমকিকে ছেড়ে আমি বাঁচব না। তুমি তুমি আমাকে সাহায্য করবে বাবু? তুমি কি বলছো, এ তো আমার কর্তব্য। চুমকি আর তোমার মিলনে সবচেয়ে বেশি সুখী কে হবে জানো? আমি। ঝুমরি, তুমি একটা কাজ করো বাবু, আজ মাঝরাতে নাগদেবীর মন্দিরে চলে আসবে, আমি চুমকিকে নিয়ে তোমার জন্য সেখানে অপেক্ষা করব। কাল সকালে কাকভুরে এই এলাকার সীমা পার হয়ে তোমরা চলে যাবে। ঝুমরি, বাবার নিয়ম কানুন কিচ্ছু তোমার পায়ে শিকল দিয়ে বেঁধে রাখতে পারবে না। আমি যাই বাবু। Yes sir. ফাইনাল বিলটা করে দিন ম্যানেজার বাবু, আজই রাতে আমরা চলে যাব। আজই রাতে? হ্যাঁ,
এখানে ট্যাক্সি পাওয়া যাবে? অ্যারেঞ্জ করে দেবো। কটার সময় যাবেন? দশটা নাগাদ। ঠিক আছে, ওকে ওকে। মামা দরজা খোলো। খুলবো না, খুলবো না, খুলবো না, এ অপমান আমি সহ্য করবো না। অপমান? এ কি করছো মামা? আত্মহত্যা। তা আত্মহত্যা যদি করছো গলা তুলে দিচ্ছ কেন? না হলে গলায় ব্যথা লাগবে না। ঠিক আছে মামা, দরজা খোলো, একটা আর্জেন্ট কাজ আছে। আর্জেন্ট? খুলছি খুলছি। কি আর্জেন্ট বলো, আমার হাতে টাইম নেই। আগে তুমি বলো সুইসাইড করছিলে কেন? আমার 25 নম্বর প্রেমিকা, আই মিন টু সে, আমার সিলভার জুবলি প্রেমটাও ফেল করে গেছে, স্মিতাও বিবাহিতা। এই হাসছিস কেন রে? মামা তুমি শেষে বিবাহিতা কেউ? হ্যাঁ ভাগ্নে, আগে থেকে জানবো কি করে বল। এবার থেকে প্রেম করার আগে একটু জিজ্ঞেস করে নিও। আচ্ছা শোনো, মালপত্র সব প্যাক করো, আজকে রাত্রে আমরা এখান থেকে চলে যাব। চলে যাব? চুমকি? চুমকিও সাথে যাবে? বেরোবো কখন? আজ রাত্রে। আজ রাতে? ভালো, খুব ভালো। বস মনে হচ্ছে চুমকিকে সঙ্গে নিয়ে যাবে। আমার বড় ভয় করছিল ঝুমরি, জানি না আমার ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে। তোর ভাগ্য তোকে নিয়ে যাবে তোর মনের মানুষের কাছে। গত জন্মে কি পুণ্য করেছিলি কে জানে, এই জন্মে পরদেশি বাবুকে পেয়ে গেলি। ভয় কিসের? মাকে ছেড়ে, এ গোত্র ছেড়ে, তোকে ছেড়ে আমি কি করে বাঁচব রে ঝুমরি? চুমকি, কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয়, তাই না? আরে পরদেশি বাবু এসে গেছে। বাবু, নাগমাতাকে সাক্ষী রেখে তোমার মনের মানুষ আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। বাবু, তুমি চুমকিকে অনেক অনেক ভালোবেসো, ও যদি সুখে থাকে আমার এই ঋণ এই জন্মেই শোধ হয়ে যাবে। ঝুমরি, তুমি কত মহান, কত দূর দেশ থেকে এসেছিলাম প্রকৃতির কোলে সৌন্দর্য দেখবো বলে, পেলাম তোমাকে। প্রকৃতির সব সৌন্দর্য ভরে রেখেছ তোমারই মনের মণিকোঠায়। বাবু, আমার একটা কথা রাখবে? বলো। নিশ্চয়ই রাখবো। আমি জানি সরলতা তুমি পছন্দ করো, আমার এই সাজ তোমার ভালো লাগে না, কিন্তু আমার এই হারটা আমি চাই আজ তুমি আমার সামনে চুমকিকে পরিয়ে দাও। যতদিন এই হার ওর গলায় থাকবে ততদিন আমি ওর কাছে কাছে থাকবো। ঝুমরে, চুমকি, 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 দেরি করিস না, রাত শেষ হবার আগে তোদের অনেক দূর যেতে হবে। চুমকি, চুমকি, ওঠ, যা যা। সামনে রাস্তা বন্ধ। ফুল বাবা।
অভিজিৎ। নমস্কার শিল্পী বাবু, শুনলাম এখান থেকে চলে যাচ্ছ, তাই দেখা করতে এলাম। এভাবে রাস্তা বন্ধ করে? না 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 না, তুমি হচ্ছ পরদেশি, আমাদের অতিথি, তোমার রাস্তা আমি বন্ধ করব। রাস্তা খোলা আছে, যখন খুশি চলে যেতে পারো। কিন্তু চুমকি তো যেতে পারবে না, চুমকি যে রঞ্জিতে। আমি মরে গেলে কোনোদিন তোর হব না রঞ্জিত বাবু, আমার রাস্তা ছেড়ে দে। রাস্তা ছেড়ে দেবো? এখানে যা। গেছিলাম চুমড়ি, গেছিলাম, রাস্তায় কন্ট্রাক্টর রঞ্জিত রাজার চুমকিকে ধরে নিয়ে গেল, কোন রকমে আমি পালিয়ে এসেছি তোকে এই খবরটা দেব বলে। তুমি আমার সঙ্গে এসো, চলো। মমলু, 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 কি হয়েছে চুমড়ি? ভীষণ বিপদ হয়ে গেছে রে। আরে কি হয়েছে বলবি তো? চুমকি আর পরদেশি বাবুকে কন্দারেটি বাবু উঠিয়ে নিয়ে গেছে। অনেকদিন ধরে চুমকির উপর ওর লোভ ছিল, চুমকিকে পাওয়ার জন্য ও কি না করেছে, একমাত্র তুই পারিস। চুমকি আর পরদেশি বাবুকে তুই বাঁচা মমলু, তুই বাঁচা। তুই আমাকে চেয়েছিলি না মমলু, আমার সঙ্গে সংসার করতে চেয়েছিলি না, আমার এই মনটা চেয়েছিলি না। আমি রাজি মমলু, আমি আজ সব কিছু দিতে রাজি, তুই ওদের বাঁচা মমলু, তুই ওদের বাঁচা। চুমড়ি, চুমড়ি, এসব কথা বলে ভালোবাসার অপমান করিসনি। হ্যাঁ, আমি তোকে চেয়েছিলাম, কিন্তু জোর করে নয়, আমি অপেক্ষা করেছি সেদিনের জন্য, যেদিন যেদিন তুই আমাকে মন থেকে ভালোবাসবি। আমি জানি চুমড়ি কেন তোর আজ এই কাকুতি মিনতি। ঠিক আছে, আমি বাঁচাবো, তুমি তোর ভালোবাসাকে বাঁচাবো চুমড়ি। এমন মুহূর্ত কজনের জীবনে আসে, প্রেমিকের সামনে প্রেমিকাকে ফুল বওয়াও? আমাদের কি ছেড়ে দে কান্তি বাবু, ছেড়ে দে, আমার গোত্রের লোক জানতে পারলে তোর সর্বনাশ হয়ে যাবে। ফুল বওয়া, তুই তো জানিস চুমকি, আমাদের এই ফার্মটা তোদের এলাকার বাইরে, এখানে তোদের সর্দারের নিয়মকানুন চলে না, চলে রঞ্জিতের হুকুম। তাহলে তাহলে আমাদের দুজনকে মেরে ফেলো। না 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 না, কি বলছিস চুমকি, যার জন্য আধা জীবন আমি জঙ্গলে শেষ করে দিলাম তাকে মেরে ফেলবো? তুই আমাকে বিয়ে কর, আমি তোর পরদেশি বাবুকে সসম্মানে পাঠিয়ে দেবো।
তোর মতো শয়তানকে আমি বিয়ে করব? এই জন্মে না। ফুল বাবাল, মাই ডিয়ার পারদেশি বাবু, তোর এই অবুজ প্রেমিকাকে একটু ভালো করে বুঝিয়ে বল। রঞ্জিত, আমাকে ছেড়ে দে, আমি তোকে বুঝিয়ে দেব কেমন করে বুঝাতে হয়। আচ্ছা, যে বুঝতে চায় না তাকে কি করে বোঝাতে হয় সেটা রঞ্জিতের ভালো করে জানা আছে। ফুল বাবা, এই চুমকি, আমার এই কুমিরটা অনেকদিন হয়ে গেল শহুরে বাবুর মাংস খায়নি, দেখ তোর বাবুকে কেমন টুকরো করে খাবে। দেখ দেখ, অস্ত্রকে তুই নিজের স্বার্থে কখনো ব্যবহার করবি না। কখনো করবো না গুরুদেব। Yeah!
সরকারের নিয়ম ভাঙলে কি শাস্তি তা তুই জানিস শুনবি? হরতালের হুকুম নাগ মাথার সামনে উৎসর্গ করা হবে, চল। সর্দারের আসনে বসলে দয়া মায়া ক্ষমা এই শব্দগুলো ভুলে যেতে হয়। যে গোত্রের নিয়ম ভেঙেছে তাকে নাগমাতার কাছে উৎসর্গ করতেই হবেই হবে, এটা আমাদের ধর্ম। ধর্মের নামে এটা অত্যাচার সর্দার, এটা অন্যায়। আর যদি আমার মেয়ের নামে তোর মেয়ে হতো? আমার মেয়ে হলেও তাকে আমি এই শাস্তি দিতাম, কারণ এটা আমাদের গোত্রের নিয়ম। শুনলে বাবা, আজ রাতেই চুমকি আর পরদেশীকে ওই নাগমাতার সামনে উৎসর্গ করবি। না, এমন আদেশ দিস নি বাবা, আমি পারবো না। একজন আমার জীবন বাঁচিয়েছে, আরেকজন জন্ম থেকে আমার সুখ দুঃখের সাথী, তাকে কেমন করে? না না বাবা, না, এ আমি পারবো না। এটা আমার হুকুম, তা কথাটা শুনতে আমার ভালো লাগে না। ঠিক আছে বাবা, তোমার যখন হুকুম আর গোত্রীর যখন নিয়ম, তোমার আদেশ আমি নিশ্চয়ই পালন করব।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।